আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, পূর্বের ক্লাসে আমি তোমাদের ইংরেজি বিষয়ের কোশ্চেন থ্রির উপর যে হোমওয়ার্ক দিয়েছিলাম, আজ আমি সেই হোমওয়ার্ক নিয়ে আলোচনা করব এবং সেই হোমওয়ার্কগুলোর সলিউশন দিব। শিক্ষার্থীরা, তোমরা তোমাদের ইএফটি বইয়ের পেজ 70 হলো এবং 70 পেজের বিনম কোশ্চেনগুলো লক্ষ্য করো। পূর্বের ক্লাসে আমি তিনটি কোশ্চেন তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম, এখন সবগুলো কোশ্চেন আবার বুঝিয়ে দিচ্ছি। 1. হোয়ার ডাস আলবি লিভ, আলবি কোথায় বাস করে? হোয়ার ডিড আলবি গো, আলবি কোথায় গিয়েছিল? 3. হু ডিড হি সি দেয়ার, সেখানে কার সাথে তার দেখা হয়েছিল? 4. হু ডিড হি গো উইথ, সে কার সাথে গিয়েছিল? 5. হোয়াট ডিড হি ডু দেয়ার, সে সেখানে কি করেছিল? 6. হোয়াট ওয়াজ স্পেশাল অ্যাবাউট হিস ট্রিপ, তার ভ্রমণের মধ্যে বিশেষ কী ছিল? শিক্ষার্থীরা লক্ষ্য করো, কোশ্চেনগুলোর আনসার তোমরা কীভাবে দিবে। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 1. হোয়ার ডাস আলবি লিভ, আলবি কোথায় বাস করে? তোমরা আনসারটি এভাবে লিখবে, আলবি লিভস ইন ঢাকা, আলবি ঢাকায় বাস করে। 2. হোয়ার ডিড আলবি গো, আলবি কোথায় গিয়েছিল? আলবি ওয়েন টু ভিজিট চিলমারি, আলবি চিলমারি বেড়াতে গিয়েছিল। 3. হু ডিড হি সি দেয়ার, সেখানে কার সাথে তার দেখা হয়েছিল? এটির আনসার এভাবে লিখবে, হি স হিজ গ্র্যান্ডমাদার আঙ্কেল অ্যান্ড কাজিনস দেয়ার, সেখানে তার সাথে তার দাদি চাচা এবং চাচাতো ভাই বোনদের দেখা হয়েছিল। 4. হু ডিড হি গো উইথ, সে কার সাথে গিয়েছিল? হি ওয়েন্ট উইথ হিজ সিস্টার, সে তার বোনের সাথে গিয়েছিল। 5. হোয়াট ডিড হি ডু দেয়ার, সে সেখানে কী করেছিল? এটির আনসার তোমরা এভাবে লিখবে, হি হেল্পড হিজ গ্র্যান্ডমাদার টু মেক দ্য ফিশ অ্যান্ড মেকড রাইস অ্যান্ড ভেজিটেবলস, সে তার দাদিকে মাছ রান্না করতে সাহায্য করেছিল এবং ভাত এবং শাকসবজিও রান্না করেছিল। 6. হোয়াট ওয়াজ স্পেশাল অ্যাবাউট হিজ ট্রিপ, তার ভ্রমণের মধ্যে বিশেষ কী ছিল? আনসার, হি টকড উইথ হিজ রিলেটিভস অ্যান্ড লার্নড অ্যাবাউট হিজ ফ্যামিলি অ্যান্ড হিজ কান্ট্রি, সে তার আত্মীয় স্বজনদের সাথে কথা বলেছিল এবং তার পরিবার তার দেশ সম্পর্কে জেনেছিল। শিক্ষার্থীরা, তোমরা তোমাদের ইএফটি পেজে ইএফটি 71 পেজ হলো, 71 বিনম লক্ষ্য করো। রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইউর ট্রিপ, তোমার আনন্দ ভ্রমণ সম্পর্কে একটি সংক্ষিপ্ত রচনা লিখো। ইউজ দ্য ইনফরমেশান ইন অ্যাক্টিভিটি এ, উপরে তথ্যগুলো ব্যবহার করে এই কম্পোজিশনটি লিখতে হবে। শিক্ষার্থীরা লক্ষ্য করো, যদি তোমাদের কম্পোজিশনটি এভাবে আসে তাহলে তোমরা কীভাবে লিখবে।
Write a short composition about your trip at least in 5 sentences by answering the following questions. নিচে প্রশ্নগুলোর উত্তরদানের মাধ্যমে তোমার আনন্দ ভ্রমণ সম্পর্কে কমপক্ষে 5টি বাক্যে একটি সংক্ষিপ্ত রচনা লেখো। বিনং হোয়ার ডিড ইউ গো, তুমি কোথায় গিয়েছিলে। বিনং হোয়েন ডিড ইউ গো দেয়ার, তুমি সেখানে কখন গিয়েছিলে। সিনং হু ডিড ইউ গো উইথ, তোমার সাথে কে গিয়েছিল। ডিনং হু ডিড ইউ সি দেয়ার, তুমি সেখানে কাকে কাকে দেখেছিলে। শিক্ষার্থীরা একটা জিনিস লক্ষ্য করো, এখানে কোশ্চেন আছে 4টি কিন্তু তোমাদেরকে বাক্য লিখতে হবে 5টি। কিভাবে লিখবে সেটা তোমরা লক্ষ্য করো। মাই নেম ইজ হাবিব, আমার নাম হাবিব। আই ওয়েন্ট টু ভিজিট মাই আঙ্কেলস হাউস ইন চিনমারি, আমি চিনমারিতে আমার চাচার বাড়ি বেড়াতে গিয়েছিলাম। আই ওয়েন্ট দেয়ার লাস্ট ডিসেম্বর, গত ডিসেম্বরে আমি সেখানে গিয়েছিলাম। মাই ইয়াঙ্গার ব্রাদার অ্যান্ড সিস্টার ওয়েন্ট উইথ মি, আমার সাথে আমার ছোটো ভাই বোন গিয়েছিল। হু ডিড ইউ গো উইথ, তোমার সাথে কে গিয়েছিল। মাই ইয়াঙ্গার ব্রাদার অ্যান্ড সিস্টার ওয়েন্ট উইথ মি, আমার সাথে আমার ছোটো ভাই বোন গিয়েছিল। আই স মাই গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার অ্যান্ড মেনি অফ মাই রিলেটিভস দেয়ার, আমার দাদা দাদি এবং অন্যান্য অনেক আত্মীয় স্বজনদের সাথে সেখানে আমার দেখা হয়েছিল। শিক্ষার্থীরা আজকে তোমাদের আমি ক্লাসে যা পড়ালাম সেগুলো বাসায় আবার পড়বে। আজ এই পর্যন্তই, আগামী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।